ইতিমধ্যে রাজ্যের প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। বাকি আসনের প্রার্থীরা জোর দিয়েছেন ভোট প্রচারে। মঙ্গলবার কুলটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী ডক্টর অজয় পোদ্দার। বিজেপি প্রার্থীর প্রচারকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী ডক্টর অজয় পোদ্দার অভিযোগ করেন, বিগত 10 বছরে কোন উন্নয়ন ঘটেনি। আপনারা ইস্যু তো জানেন, কুলটি ওর পশ্চিম বাংলায় কি উন্নয়ন হয়েছে। আপনি গ্রামে চারদিকে নজর টাকাতে পারেন, একটা টালিঘর ছাড়া একটা পাকা ঘর নেই। মোদিজির প্রথম প্রকল্প, প্রত্যেকটা বাড়ি পাকা হবে, শৌচালয় হবে, জল হবে, বিজলি হবে, এটা প্রাইমারি, একে যাকে বলি মূলভূত আবশ্যকতা। তারপরে উন্নয়নের তো রোড থেকে আরম্ভ করে সব কিছু, কর্মসংস্থান থেকে সবই কিছু হবে। কিন্তু প্রথম আমাদের লক্ষ্য যে একটাও কাঁচা বাড়ি না থাকে। আপনি যাবেন পুরো কুলটি নাই, শহর অঞ্চলে ছেড়ে দেন, শহর অঞ্চল ছেড়ে আপনি দেখবেন গ্রাম অঞ্চলে তো এই অবস্থা। এখানে গ্রামে আপনি দেখুন না, নিজের চোখে দেখুন। আর কি কি ইস্যু নিয়ে যাচ্ছেন মানুষের মানুষের কাছে, সারা কেমন পাচ্ছেন? মানুষের কাছে তো অভিভূত হয়ে গেছি সারা পেয়ে। তারা যেভাবে আশীর্বাদ করছে, তারা 70 বছর 44 বছর কি বলবে, বিধান বাবুর সময় ছাড়া উন্নয়ন বলে কাকে বলে, বিকাশ বলে কোনো ছেলে ছিল পালিয়ে গেছে, সেরকমই অবস্থা।